বাতাসে এখনও বারুদের গন্ধ। এখনও এখানে সেখানে পড়ে রয়েছে আতপোড়া সুতলি, যেগুলি মূলত ব্যবহৃত হয় বোমা বাঁধার কাজে। শনিবার বাসন্তীতে বোমা বাঁধার সময় আচমকাই বিস্ফোরণে ঝলসে যায় চারজনের শরীর। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি এমআর বাঙুর হাসপাতালে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে খান খান হয়ে যায় কংক্রিটের দেওয়াল, পুড়ে ছাই হয়ে যায় খড়ের গাদা। যেখানে বসে বোমা বাঁধা হচ্ছিল সেটা হলো বাসন্তী থানার অন্তর্গত 8 নম্বর তিতকুমারে মনিরুল খানের বাড়ি। আমরা রয়েছি তিতকুমার গ্রামের সেই মনিরুল খানের বাড়ির সামনে, যেই বাড়ির দরজা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই বাড়ি থেকে এই বাড়িতেই গতকাল বেলা 12:40 নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান এলাকার বাসিন্দারা। তৎক্ষণাৎ তারা এসে দেখতে পান যে বাড়ির পিছনের অংশে বাঁধা হচ্ছিল বোম, এবং সেখানেই বোমা বাঁধতে গিয়ে সেই বোম বিস্ফোরণ ঘটে। বাসন্তীতে বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সরাসরি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দিকে আঙুল তুলেছেন এলাকার যুব তৃণমূল নেতা ও পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আজকের এই মাদার গ্রুপের লোক, এরাই আজকের বোমা, এরা দুষ্কৃতি, এরা মাদার তৃণমূলের অনুগ্রামী। কোন নেতার অনুগ্রামী? আজাদ কয়াল, আজাদ মঞ্জুর প্রধান, এদের অনুগ্রামী। প্রধান বলতে কোথাকার প্রধান? আমি যারা অঞ্চলের প্রধান। আমাদের দোষ দিচ্ছে, ওখানে কোনো পার্টি কালারে কোনো গন্ডগোল না, কারো পারিবারিক সমস্যায় কেউ হয়তো দুষ্কৃতীদের ডেকে নিয়ে এটা করছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা ওই মানে পুড়েছে, তারা হচ্ছে তাদের কন্ট্রাকচুয়াল ব্যবসা করে, ওরা ওদেরকেও পারিবারিক সমস্যা ওদের আছে, সেটা মানে ডেকে এনে এইসব করিয়েছে। রাজনৈতিক কোনো সমস্যা ওখানটা নেই। বিস্ফোরণের ঘটনায় 7 জনের নামে বাসন্তী থানায় FIR দায়ের হয়। রাতেই 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন এই বাড়ির মালিক, যে বাড়িতে বসে বোমা বাঁধা হচ্ছিল। ধৃত বাড়ির মালিক মনিরুল খান নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছেন। আমি টিএমসি দল করি। এদিকে বোমা বিস্ফোরণে যখন 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসন্তীতে বোমা বিস্ফোরণে শনিবার যতজন আহত হয়েছিল তাদের মধ্যে 3 জন এই মুহূর্তে MR বাঙুর হাসপাতালের মাল্টি স্পেশালিটি বিল্ডিংয়ে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এই 3 জনের মধ্যে একজনকে মেইন বিল্ডিংয়ের বার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে পুলিশ তাদের সঙ্গে কথা বলবে এবং তথ্য সংগ্রহ করবে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম। হিন্দল দে, শান্তনু নস্কর ও ঝিলম পরজাইয়ের রিপোর্ট, ABP আনন্দ।